উফ বাবা, সেই কতক্ষণ থেকে উড়ছি আর উড়ছি, আমার দ্বারা আর ওড়া সম্ভব নয়। যাই, ওই যে সামনে কাকুলির বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়ির গাছের ডালে বসে একটু বিশ্রাম নেই। এই এই কবুতর, কি করছিস তুই? আমার গাছের ডালে এসে কেন বসেছিস মোটা নোংরা কবুতর? যা যা, আমার গাছের ডাল থেকে চলে যা। আমার গাছের ডালে আমি আর আমার স্বামী যোগ্য ছাড়া কেউ বসতে পারবে না। যা বলছি, মুখ সামলিয়ে কথা বল কাকুলি। আমাকে মোটা নোংরা বলছিস কি কারণে? তোর কালো কালো চোখ দিয়ে তুই দেখতে পাচ্ছিস না আমি কত পরিষ্কার? আমার পাখা কত সাদা। হ্যাঁ, আর তোর গাছের ডালে বিশ্রাম নিলে তোর কি সমস্যা হবে বলতো? কেন তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার গাছের ডাল ক্ষয়ে যাবে, তোর কি কথা কানে যায় না? নাকি তোর গায়ে হাত তুলবো এবার আমি? ভালো ভালোই বলছি কবুতর, চলে যা এখান থেকে। কাকুলির এমন দুর্ব্যবহার দেখি কবুতর কাকুলির সাথে বেশি তর্ক না করে টুনির গাছের ডালে গিয়ে বসে। আর এদিকে কাকুলি বলতে থাকে, কবুতর বেটা, আজ আমার কথা শুনে ভীষণ ভয় পেয়েছে, কেমন লেজ গুটিয়ে এখান থেকে পালিয়ে গেল। ভীতু কবুতর কোথাকার! কি ব্যাপার কাকুলি, তুমি এভাবে হাসছো কেন? কাকে ভীতু বানিয়ে খুশি হচ্ছে শুনি? ওই যে ওই যে ওই কবুতরকে, আজ আমি ইচ্ছে মতো কথা শুনিয়েছি, কারোর সাথে খারাপ ব্যবহার করলে আমার যে কি ভালো লাগে। কাকলি, কারোর সাথে অযথা দুর্ব্যবহার করা কিন্তু একদম উচিত নয়। এমনও দিন আসতে পারে যে একদিন যাদের সাথে দুর্ব্যবহার করছো তাদেরই তোমার প্রয়োজন পড়তে পারে। চুপ করো কালো যোগ্য, আমার জীবনে কারো দরকার নেই, আমি সবসময় অন্যদের সাথে এমন বাজে ব্যবহারই করব। এই বলে কাকলি ঘরে ঢুকে যায়। আর বেচারা যোগ্য কাক তার বউকে কিছু বোঝাতে না পেরে কাকলির পিছু পিছু সেও ঘরে ঢুকে যায়। অন্যদিকে টুনি, একি কবুতর দাদা, তুমি আমাদের গাছের ডালে বসে আছো কেন? আর তোমাকে কেমন জানি দেখতে বড্ড ক্লান্ত লাগছে, কি হয়েছে গো কবুতর দাদা তোমার? আর বলো না গো টুনি, বনে উড়তে উড়তে বড্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই বিশ্রাম নেওয়ার জন্য একটু ওই কাকুলিদের গাছের ডালে গিয়ে বসতে কাকুলি কি বাজে ব্যবহার করে আমাকে তাড়িয়ে দিল জানো? তোমার গাছের ডালে বসেছি টুনি, তুমি আবার তাড়িয়ে দেবে না তো আমাকে? না না কবুতর দাদা, কাকুলির মতো আমি কোনো পাখিকে অপমান করি না, আমরা বনের সব পাখি তো বন্ধুর মতো। কবুতর দাদা, তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি, নিশ্চয় তোমার তেষ্টাও পেয়েছে তাই না? টুনি তার ঘরের ভেতরে যায় আর কবুতরের জন্য এক গ্লাস জল হাতে করে বাহিরে নিয়ে আসে। আর কবুতর জল খেয়ে বলে, হা টুনি, তোমার এমন ব্যবহারের কথা আমার সারা জীবন মনে থাকবে গো, তুমি কত ভালো আর দয়াবান, অথচ তোমার পাশের পরিবারকে দেখো, ওই কাকুলি যেমনি হিংসা অমনি তার ব্যবহার। আজ তাহলে চলি টুনি, আমার শরীরের ক্লান্তিটা কিছুটা দূর হয়েছে। কবুতর টুনির গাছের ডাল থেকে উড়ে চলে যায়। এদিকে টোনা কাকুলির বাড়ির সামন দিয়ে মুখে একটা পাকা রসালো আম নিয়ে বাড়ি ফিরছিল, সেটা দেখতে পেয়ে কাকুলি মনে মনে বলে, বাবা, টোনার মুখের আমটা দেখি তো আমার বড্ড খেতে ইচ্ছে করছে, যাই কোনো একটা বুদ্ধি খাটিয়ে টোনার আমটা নিজের করে নিয়ে আসি। এই বলে কাকুলি টোনার দিকে উড়ে যায়। আর টোনার পিছন দিকে উঠতে উঠতে হঠাৎ করে কাকুলি টোনার পিছনে ধাক্কা দেয়। টোনা আচমকা ধাক্কা সহ্য করতে না পেরে আমসহ মাটিতে পড়ে যায়। এই কাকুলি, এই তুই আমাকে ধাক্কা দিলি কেন রে? তুই কি চোখে দেখতে পাস না? উফ বাবা, কি ব্যথাটাই না পেলাম আমি। এই টোনার বাচ্চা, আমি তোকে ধাক্কা দিলাম নাকি তুই আমাকে ধাক্কা দিলি? তোর ওই ধাক্কা দেওয়ার অপরাধে জরিমানা হিসেবে ওই আমটা আমি নিয়ে নিলাম। কি মিথ্যে বাড়ি তুই ছি, কোনো জরিমানা দিব না আমি, দে আমার আমটা আমাকে ফেরত দিয়ে দে বলছি। আমার আমটা নিলে কাজটা একদম ঠিক করবি না তুই বললাম। আমার হাতে যখন এই আম এসে গেছে তখন তুই আর এই আম পাবি না, এই আমি চললাম আম নিয়ে আমার বাসায়। এই বলে কাকুলি আম নিয়ে তার বাসায় উড়ে চলে যায়। টোনা কাকুলিকে কিছু না বলতে পেরে রাগে গজ গজ করতে করতে বাড়ি ফিরে আসে। কি গো, তুমি না আম আনতে বাহিরে গিয়েছিলে? তা কই, তোমার হাতে তো কোনো আম দেখছি না,
আম কেন কিছু তো দেখছি না শুনবে কেন আম আনতে পারিনি শোনো তাহলে বলছি তোমাকে সবটা কি এসব করেছে তোমার সাথে কাকলি দিদি যে কেন সবার সাথে এমন খারাপ কাজগুলো করছে বুঝি না বাপু এভাবে সবার সাথে ঝগড়া বাঁধিয়ে লাভ কি যেদিন বিপদে পড়বে সেদিন কেউই থাকবে না ওদের বাঁচানোর মতো এভাবেই সেই দিনটা কেটে যায় আর বনের মধ্যে রাত নেমে আসে রাতের বেলা বনের মধ্যে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় আর সেই ঝড় বৃষ্টির কারণে যোগু আর কাকলি কাকের বাড়ি গাছের ডাল থেকে মাটিতে পড়ে যায় কাকলির লেজটা ভাঙা বাড়ির একটা অংশের মধ্যে আটকা পড়ে যায় যোগু বাঁচাও আমাকে বাঁচাও আমার লেজই ভাঙা বাড়ির ফাঁকে আটকে গিয়েছে আরে যোগু তাড়াতাড়ি করো আমার লেজে ভেঙে যাবে বাঁচাও আমাকে কাকলি আমি তো তোমাকে একাই ভাঙা বাড়ির অংশ থেকে বের করতে পারবো না কাঠের টুকরোগুলো অনেক ভারী তা নিজে যখন পারবে না যাও না তাড়াতাড়ি কাউকে ডেকে আনো আমি আর এভাবে থাকতে পারছি না যাচ্ছি আমি এক্ষুনি কাউকে ডেকে আনছি তুমি একটু অপেক্ষা করো এ কথা বলে যোগু কাক উড়ে টোনাটুনির বাড়িতে যায় আর তাদের দরজা ধাক্কাতে থাকে দরজা ধাক্কানোর শব্দে টোনা ঘর থেকে বাহিরে আসে আর দরজা খুলে যোগু কাকে দেখে বলে এ কি যোগু দাদা তুমি এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছো তা আবার এত বৃষ্টির মধ্যে টোনা চলো না ভাই আমার সাথে কাকলির লেজ ঘরে ভাঙা কাঠের মধ্যে আটকে গেছে তুমি একটু সেই কাঠ সরাতে সাহায্য করবে চলো না ভাই না না আমি কিছুতেই কাকলিকে সাহায্য করব না কাকলি আমার আম কেড়ে নিয়েছিল আর আমার ঝগড়ুটে কাকলির এমন কষ্ট পাওয়া উচিত যেমন কর্ম তার তেমনি ফল এই বলে টোনা যোগু কাকের মুখের উপর দরজা বন্ধ করে দেয় আর যোগু কাক টোনা দরজা থেকে উঠতে উঠতে কবুতরের দরজায় গিয়ে উপস্থিত হয় আর কবুতরের দরজাতেও কড়া নাড়তে থাকে এ কি যোগু দাদা তুমি আমার দরজায় কড়া নাড়তে নাড়তে দরজাটা কি ভেঙে ফেলবে নাকি হ্যাঁ কি হয়েছে তোমার কি চাও বলো কবুতর তুমি একটু আমার সাথে আমার বাড়িতে চলো না গো আমার বাড়ি ভেঙে গিয়েছে আর সেই ভাঙা বাড়ির কাঠের নিচে কাকলি লেজ আটকা পড়ে গেছে সেই লেজ উদ্ধার করতে হবে চলো না গো কবুতর একটু সাহায্য করো তোমার বউ কাকলির কথা আমাকে একদম খবরদার বলতে আসবে না বললাম তোমার বউ অনেক খারাপ আমি কিছুতেই কাকলিকে সাহায্য করতে যাব না চলে যাও এখান থেকে এ কথা বলে কবুতর টোনার মতো যোগু কাকের মুখের উপরে দরজা বন্ধ করে দেয় আর যোগু হতাশ হয়ে ফিরে আসে কাকলি যোগুকে দেখে বলে ওঠে কি গো তুমি ফিরে এলে যে কেউ সাথে নেই কেন তোমার আমি আর কতক্ষণ এভাবে আটকা পড়ে থাকবো কাকলি তোমাকে বাঁচাতে কেউ আসেনি সবাই তোমার ব্যবহারের জন্য তোমার উপরে ক্ষিপ্ত হয়ে আছে এবার তোমার লেজের পাখা কেটেই তোমাকে বের করতে হবে এই বলে যোগু একটা কাছি দিয়ে কাকলির লেজের পাখাগুলো কেটে দেয় আর কাকলি সে ভাঙা কাঠের অংশের ভেতর থেকে বেরিয়ে আসে কাকলি তোমাকে লেজের পাখা ছাড়া যা দেখাচ্ছে না একদম ডাইনিগুলোর মতো যোগু তুমি আমার সাথে আর কি করছো এবার বনের সবাই তো আমাকে লেজ কাটা কাকলি বলবে হায় হায় রে এতদিনে সবার সাথে খারাপ ব্যবহারের জন্য আমাকে লেজ হারাতে হলো সবার সাথে যদি ভালো ব্যবহার করতাম তবে আজ সবাই আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসতো আজ আমি আমার ব্যবহারের জন্য চরম শিক্ষা পেলাম হায় হায় রে এ কথা বলে কাকলি তার লেজের আফসোসে কপাল চাপকাতে থাকে আর অন্যের সাথে দুর্ব্যবহারের জন্য নিজের উপর বারবার দোষ দিতে থাকে এভাবেই কাকলি কাক চরম এক শিক্ষা পেয়ে যায় তো বন্ধুরা আমরা কখনোই কারোর সাথে খারাপ আচরণ করব না আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু